আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছেন। আমি হাফেজ মোহাম্মদ বেলাল হোসাইন আপনাদের সামনে উপস্থিত হয়েছি মহাগ্রন্থ আল কোরআন বিষয়ে আলোচনা করার জন্য ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব, এটি আসমান এবং জমিনের মাঝখানে আল্লাহ তাআলা যে আমানত দিয়েছেন আমাদের জন্য, যে নিয়ামত দিয়েছেন, সেই নিয়ামতের মধ্যে সর্বোচ্চ নিয়ামত সেটি হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। এই কোরআন এমনই একটি বিষয় যে কোরআনের জন্য আল্লাহ তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে প্রেরণ করেছেন এবং ইসলাম ধর্মকে অন্যান্য ধর্ম থেকে সর্বোচ্চ মর্যাদায় উন্নীত করেছেন। এই কোরআন অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, অর্থাৎ তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সেই যে হচ্ছে কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয়। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, কোরআনের সূচনার বিষয়, সেটি হচ্ছে সহি শুদ্ধভাবে কীভাবে কোরআন তেলাওয়াত করা যাবে। সে বিষয়ে আমরা গতানুগতিক আলহামদুলিল্লাহ অনেকগুলা কোর্স করব, তার প্রথম ভিডিওটি আজকে ইনশাআল্লাহ রেকর্ড হচ্ছে। তো এই ভিডিও থেকে আপনারা পবিত্র কোরআনের গুরুত্ব এবং এটি কেন আমাদেরকে শুদ্ধভাবে পড়তে হবে এবং তার কিছু উপমা ইনশাআল্লাহ আপনাদের সামনে পেশ করা হবে। প্রিয় দর্শক, যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের দেশের জন্য, আমাদের দেশে অনেক প্রবীণ, অনেক মানুষ রয়েছেন ধর্মপরায়ণ, তারা ধর্ম মানতে চেষ্টা করেন, ধর্ম বিষয়ে খুব আবেগী, কিন্তু পরিতাপের বিষয় হচ্ছে তাদের মধ্যে অধিকাংশ লোকেরই কোরআন অশুদ্ধ এবং তারা কখনো চিন্তাও করেন না যে এটা শুদ্ধ করতে হবে বা শুদ্ধ করা উচিত, অথবা তারা সুযোগ পান না। তো সেক্ষেত্রে আমরা যারা এই কোর্সটি, এই ভিডিওটি দেখছি, তাদের জন্য সৌভাগ্য যে আমরা বাসায় বসে পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআন সেটি কীভাবে সহজে আমরা শিখতে পারি সেই বিষয়টি আমরা ইনশাআল্লাহ জানতে পারব। তো আজকে আপনাদেরকে কয়েকটি উদাহরণ দেব এবং কয়েকটি বিষয় আলোচনা করব, যেটার মাধ্যমে আপনাদের কাছে সুস্পষ্ট হয়ে যাবে যে পবিত্র কোরআন আমাদেরকে কেন শুদ্ধভাবে পড়তে হবে এবং কীভাবে আমরা পড়তে পারব। প্রিয় দর্শক, পৃথিবীর সকল আলেম এ ব্যাপারে একমত যে পবিত্র কোরআন সহি শুদ্ধভাবে পড়াটা হচ্ছে অত্যাবশ্যকীয়। যদি কেউ সহি শুদ্ধভাবে না পড়ে তাহলে তার নামাজ হবে না। দেখুন কত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এখানে আরবি ব্যাকরণ অনুযায়ী দুটি বিষয় থাকে, একটি হচ্ছে লাহানে জলি আর একটা হচ্ছে খফি। অর্থাৎ আপনি একটা শব্দ যখন উচ্চারণ করবেন, বাক্য যখন উচ্চারণ করবেন, আপনার ভুলটা দুই প্রকার হয়ে থাকে, একটি ছোটো ভুল, একটি বড় ভুল। ছোটো ভুল কোনটি? দেখা গেলো আপনি কোরআন শরীফ পড়ার মাঝে দেখা গেলো পরিপূর্ণ যে টান সেটা দিচ্ছেন না, গুণনা করছেন না, বা সুন্দরভাবে পড়ার যেই পদ্ধতি সেটা অনুসরণ করছেন না। আরেকটি হচ্ছে যে আপনি শুদ্ধতার ব্যাপার চলে আসে, যে আপনি শুদ্ধ অশুদ্ধ হয়ে যাচ্ছে। যেমন একটি উদাহরণ, আমরা বাংলা ভাষা দিয়ে একটি উদাহরণ দিয়ে থাকি, যেমন নাকি আবাস। আবাস বলতে আমরা বুঝাই যে বাসস্থান বা যেখানে আপনি বসবাস করেন। আবার যদি বলি আভাস, তখন সেটা সে শব্দের অর্থ দ্বারা হচ্ছে একটি ইঙ্গিত দেওয়া। আপনি যখন একটি শব্দ ব্যবহার করলেন, একটি বাক্য ব্যবহার করলেন, একজনের সাথে কথা বললেন, কথা বলার সময় আপনি তাকে বোঝাতে যাচ্ছেন যে আমি নিজ আবাসস্থলে আছি, অর্থাৎ আপনি নিজের বাসায় আছেন। কিন্তু যদি আপনি কথা এইভাবে বলেন যে আমি আমার আভাসস্থলে আছি, তখন কিন্তু আর অর্থ হচ্ছে না, পরিপূর্ণ চেঞ্জ হয়ে যাচ্ছে। কিন্তু নামাজের মধ্যে বা ধর্মীয় যে কাজগুলো সেটার মাধ্যমে কিন্তু আমরা আল্লাহ তাআলার সাথে কথা বলে থাকি। এই কথা বলার মধ্যে যদি আমরা অশুদ্ধ শব্দ কিছু ব্যবহার করি তাহলে কি আমাদের নামাজ হবে? অবশ্যই হবে না। এক্ষেত্রে সুন্দর উদাহরণ হচ্ছে সুরায় ফাতেহার শুরুতে যদি আমরা চলে আসি, যে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, এর অর্থ হচ্ছে সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য যিনি বিশ্বজগতের প্রতিপালক। এখানে আলহামদু যে শব্দটি রয়েছে, এই শব্দের অর্থ হচ্ছে সকল প্রশংসা। কিন্তু যদি অশুদ্ধভাবে কেউ আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন বলে, আলহামদু বলল সে, অর্থাৎ ছোট হা উচ্চারণ করলো, তাহলে সেটার অর্থ পরিপূর্ণ বিপরীত দাঁড়ায়, যেটার কারণে নামাজ 100% ভেঙে যাবে এবং সে আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে। কেন? আলহামদু যে শব্দ আছে সে শব্দের অর্থ হচ্ছে সমস্ত খারাপ, সমস্ত বিপরীত ধর্মী, অর্থাৎ আপনার প্রশংসার বিপরীত যা আছে সেই অর্থকে সেখানে অন্তর্ভুক্ত করছে। তাহলে তার অর্থ কী দাঁড়ায়? নাউজুবিল্লাহ, আপনি আল্লাহর জন্য সকল অভিশাপ, সকল খারাপ বিষয়কে অন্তর্ভুক্ত করে ফেললেন।
আপনার ইচ্ছা হচ্ছে ভালো, নামাজে দাঁড়িয়েছেন, কোরআন তেলাওয়াত করছেন আল্লাহ নৈকট্য লাভের জন্য, কিন্তু দেখা গেল আপনি শুরুতেই ভুল করে ফেললেন, যে ভুলের কারণে আপনার নামাজ ভেঙে যাচ্ছে। তো আমাদের অত্যন্ত জরুরি বিষয় পবিত্র কোরআন সহিসুদ্ধভাবে পড়া। এক্ষেত্রে আমরা ধারাবাহিকভাবে যে কোর্সগুলো ইনশাল্লাহ করব, প্রত্যেকটি কোর্সের মধ্যে আমরা আরবি হরফগুলো নিয়ে আলোচনা হবে, শব্দ নিয়ে আলোচনা হবে, বাক্য নিয়ে আলোচনা হবে। সর্বশেষ আমাদের সুরা ফাতিহা সহ অত্যন্ত গুরুত্বপূর্ণ যে সুরাগুলো রয়েছে, যেগুলোর মাধ্যমে আমরা নামাজ আদায় করতে পারবো এবং সহিসুদ্ধভাবে কোরআন পড়তে পারো, সেই ব্যাপারে ইনশাল্লাহ আমাদের অনুশীলন করা হবে। আপনারা সবাই সাথে থাকবেন, সুস্থ থাকবেন এই শুভকামনা, এবং পরবর্তী ভিডিওগুলো আমাদের যথারীতি আপনারা দেখবেন। এই ক্ষেত্রে আল্লাহ তাআলা আপনাদেরকে দুনিয়া এবং আখেরাত উভয় জাহান্নামে সফল কাম করবেন, এই আশা ব্যক্ত করে আজকে প্রথম পর্বটি শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।